তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি বাটলাবার। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু অনেকেই শখ করে, যাদের পাখি পোষার প্রতি একটা আগ্রহ থাকে, তারা কিন্তু বাজার থেকে এক গুজরা পাখি কিনে নিয়ে আসি। কিন্তু কি হয়, পাখিগুলোকে ঠিকভাবে যত্ন বা পরিচর্যা না করার জন্য পাখিগুলো কিন্তু মারা যায়। তাই আমি আজকে এই শীতের জন্য, বিশেষ করে এই শীতের জন্য আপনারা কীভাবে আপনাদের পাখিকে রক্ষা করবেন সে বিষয়ে কথা বলব। তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনাদের পাখিকে যত্ন করলে এই শীতে আপনাদের পাখি সুস্থ থাকবে। তো প্রথমেই যে বিষয়টা আমি কথা বলবো, এই শীতে আপনারা যদি এক দুজনা শখে যদি আপনারা পাখি পুষে থাকেন, তাহলে করবেন কি, আপনাদের যে খাঁচাটা থাকবে, খাঁচাটা যদি আপনাদের বারান্দায় থাকে, তো অবশ্যই চারিপাশ দিয়ে তোয়ালে বা কোনো ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবেন, যাতে বাইরের হাওয়াটা ভেতরে প্রবেশ না করতে পারে খাঁচার। তারপর দ্বিতীয়ত, এটা গেল কিভাবে আপনারা ঠান্ডা হাওয়া থেকে পাখিকে রক্ষা করবেন। এবার আমি বলবো কিভাবে আপনারা খাবারের মাধ্যমে আপনাদের পাখির শরীরকে গরম রাখবে, যাতে আপনার পাখিদের ঠান্ডা লাগবে না। তো আপনার পাখি যদি ঠান্ডা না লাগাতে চান আপনার পাখিকে, তাহলে করবেন কি, যে সাধারণ যে খাবারটা দেওয়া হয় আন্ত্রদানা, অনেকে অনেক নামে বলে, যেটা বলে ঘাসের বীজ বলে অনেকজন, যেটা পাখিকে প্রধান খাদ্য হিসাবে দেওয়া হয়, তো সেটার পাশাপাশি আরও কিছু খাবারের বদল নিয়ে আসতে হবে। তার মধ্যে আপনাদের সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ এবং কি সরষার দানা অ্যাড করতে হবে, কিছু কিছু পরিমাণ এদেরকে দিতে হবে, যাতে এগুলো খেলে আপনার পাখির শরীরটা গরম থাকবে। এছাড়া আপনাদের শাকের মধ্যে পালং শাক দিতে হবে শীতকালে, বিশেষ করে সপ্তাহে দুদিন যদি আপনারা পালং শাক দেন, তাহলে আপনাদের পাখির কিন্তু শরীরটা গরম থাকবে। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এই আয়রন থাকার কারণে আপনার পাখিকে, শরীরকে সবসময় গরম রাখবে এই পালং শাক। এই পালন শাক খুবই একটা ভালো ভূমিকা পালন করে কিন্তু এই শীতকালে। আর যদি আপনার পাখি খুব যদি ঠান্ডা লেগে যায় এই শীতে, কিন্তু বাঁচানো কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। সেই কারণে আমি বলবো বন্ধুরা, শীতকালে বিশেষভাবে আপনারা পাখির প্রতি একটু নজর দেবেন, নাহলে কিন্তু আপনার পাখিরা মারা যেতে পারে। আর বন্ধুরা, এখন যেহেতু শীতকাল সবে পড়ছে, তো যখন শীতকালে কিন্তু বেশি যখন শীত ঠান্ডাটা পড়বে, তখন কি করবেন, আপনাদের পাখিদের যত পারবেন যে একটু বেলা করে খেতে দেওয়ার চেষ্টা, এই 8টা থেকে 8:30টার মধ্যে খেতে দেওয়ার চেষ্টা করবেন। কেননা তখন একটু একটু সূর্য মানে উঠতে একটু আলো গরম থাকে, তখন যদি আপনারা খাঁচাটা খোলেন অতটা অসুবিধা হবে না। আর যদি একদম সকালবেলা আপনারা খাঁচা খোলেন, তো আপনাদের পাখির ঠান্ডা লেগে যেতে পারে, সেই কারণে একটু বেলা করে খেতে দেওয়াটাই সব ভালো। তারপরে দেখো বন্ধুরা, এই যে শীতকাল, এটা কিন্তু পাখিদের ব্রিডিং সিজন। এই ব্রিডিং সিজনে আপনারা যতটা পারবেন আপনাদের পাখিদের যত্নে রাখার চেষ্টা করবেন, সব ফুট এক ফুট খেতে দেবেন, পাশাপাশি কলমি শাক, পালং শাক যেগুলো খেতে দিতে বললাম, এই শীতকালে বিশেষ করে আপনারা নজর দেবেন। আর সাথে সাথে যেগুলো ওষুধ আপনারা খেতে দিচ্ছেন আপনাদের পাখিকে, আর যদি ওষুধ না খেতে দেন, তো যেভাবে আপনারা যত্ন নেবেন, বিশেষভাবে একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন এই সাধারণত এই শীতকালে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখো, কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাও না যে কেমন হয়েছে, তো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও আপনারা দেখছো, এবং আমার অনেক উৎসাহিত জাগবে এবং অনেক আগ্রহ হবে যে আরও ভিডিও নতুন নতুন বানাতে, আমি সাহস পাবো যে না, আমার ভিডিও তো কেউ দেখে শিখছে। তো বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো, সবসময় এভাবে সাথে থেকো, অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।